নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক কাম মোহিনী বশীকরণ এবং আকর্ষণ। কাম মোহিনী বশীকরণ এবং আকর্ষণ, আমার বশীকরণের অনেকগুলো ভিডিও আছে। এটা একটা অন্য ধরনের বশীকরণ। এটা কখন করতে হয়, এটা কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য, বাইরে কাউর ক্ষেত্রে নয়। আপনার হাজব্যান্ড যখন আপনার প্রতি তার বিমুখ হয়ে গেছে, আপনাকে তার ভালো লাগছে না, সে বাইরে কোনো জায়গায় আসক্ত হয়ে গেছে, বা আপনার ওয়াইফ কোনো কারণে আপনার ওপরে খুব বিদ্বেষী ভাব মনোভাব দিচ্ছে এবং সে আপনাকে ভালো লাগছে না, তাই সেইখানটাই দরকার পড়বে কাম মোহিনী বশীকরণ ও আকর্ষণ। এর পদ্ধতি কী আছে? এর পদ্ধতি কিন্তু খুব জটিল, কারণ এটা এমন একটা পদ্ধতি দিয়ে কাজটা করা হয় সেটা কিন্তু আপনাদের করার জন্য খুব টাফ। তবুও আমি বলছি, যদি আপনারা করতে পারেন করবেন, না হলে আমাকে সরাসরি ফোন করবেন। উপকরণ কী নেবেন? আপনার যিনি পার্টনার বা স্বামী বা স্ত্রী যিনি আছেন তার একটা ছবি লাগবে, তার ব্যবহার করা যদি কোনো জিনিস থাকে সেই জিনিস নেবেন। সে কী হতে পারে? মাথার চুল হতে পারে, জামা কাপড়ে সুতো হতে পারে, যে যেখান দিয়ে হাঁটাচলা করে সেই জায়গার একটুখানি ধুলো বা মাটি হতে পারে, বা তার হাতের লেখা হতে পারে। এরকম অনেক উপকরণ আছে, সেগুলো আমাকে পরকালে ফোন করে নেবেন বা আপনি কমেন্ট করে জানেন বলে দেবো। এই উপকরণগুলো লাগবে আর কী কী লাগবে সেটা আগে শুনে নিন। অবশ্যই যেটা লাগবে, একটা পান পাতা লাগবে, একটা লাল শালু লাগবে, অগুরু লাগবে, সুগন্ধি তেল লাগবে, এবং যেটা লাগবে সেটা হচ্ছে অন্য উপকরণ বলে দিচ্ছি, একটা লাল ফুল লাগবে, একটা বেল পাতা লাগবে, একটা বট গাছের পাতা লাগবে, শিমুল গাছের পাতা লাগবে, কাঁঠাল গাছের পাতা লাগবে, এবং অবশ্যই শ্বেত অপরাজিতার মূল লাগবে, শ্বেত লজ্জাবতীর মূল লাগবে, শ্বেত জবার মূল লাগবে, এবং ভুঁই কুমড়ো ফল লাগবে। এটা কিন্তু আনকমন, এটা যেখানে নার্সারি সেখানে, না হলে বড় বাজার থেকে আপনাকে আনতে হবে। এবং যদি পারেন একটা নমুখী রুদ্রাক্ষ নিতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে যেটা আরেকটা আনকমন সেটাও আপনি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বট গাছের যে পাতা হয় সেই পাতা, কিন্তু যেই ডালে থেকে নেবেন সেই ডালে যেন কোনো দাগ না থাকে, এত নতুন ডাল উঠবে সেখান থেকে নেবেন, সে কচি পাতা হলেও হবে, তাহলে খুব ভালো ফল নেবেন। এবং একটা জোড়া কাঁঠালি কলা নেবেন। এগুলো নিয়ে আপনি অবশ্যই বসবেন হচ্ছে চতুর্দশী তিথিতে, আপনি কাজ করতে বসবেন কৃষ্ণপক্ষের। সেটা যদি মঙ্গলবার বা শনিবার হয় সব থেকে ভালো হয়। কী করে বসবেন? আপনি যখন বসবেন একা ঘরে বসবেন, সেই ঘরে যেন কেউ না থাকে, বা মন্দিরে বসবেন বা ছাদেও বসতে পারেন, ঠিক আছে। লাল বস্ত্র গায়ে পরবেন, লাল আসন নিয়ে বসবেন, এবং বসার আগে ভালো করে চান করে নিয়ে শুদ্ধ মনে পবিত্র হয়ে বসবেন, এবং জায়গাটা ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। দিয়ে উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণের মুখ হয়ে বসবেন, একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন, এবং যদি পারেন মা কামাখ্যার যন্ত্র বা কামাখ্যার ফটো একটা রাখতে পারেন। রেখে কী করবেন? একটা পেতলের ঘট নেবেন, না হলে মাটির ঘট নেবেন, নিয়ে সেটাকে অর্ধেক জলে পূর্ণ করবেন, গঙ্গা জলে দিয়ে ওই ঘটটা গঙ্গা মাটির উপরে বসাবেন। বসিয়ে ভালো করে
আপনি পঞ্চগুড়ি দিয়ে ওটাকে গোল করে দেবেন। তারপরে ওর ফটোটা ঘটের ওপরে রাখবেন। একে তারপরে যে দ্রব্যগুলো বললাম সব করা দ্রব্য আস্তে আস্তে করে ফটোর ওপরে দেবেন। দিয়ে আপনাকে প্রথমে যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা আপনাকে বলতে হবে। ওং নমঃ কামাক্ষাং হুং অমুকং, মানে ওর নাম মম, বশীকরণ কস্য, আকর্ষণ কস্য, মম প্রিয়তমা আয়ং রিং হুং প্রিয়তমাং আজ আসং হুং রিং ফট, এটা বলবেন 308 বার। তারপরে ওর উপরে একটু আলতা এবং সিঁদুর ছড়াবেন, একটু কর্পূর ছড়াবেন, একটুখানি সুগন্ধি তেল ছড়াবেন, অগ্র ছড়াবেন। আর একটা মন্ত্র বলছি সেটা লিখবেন, ওং রিং রক্তচামুণ্ডে, ওর নাম বলবেন মম আস গচ্ছায়ং হুং রিং কামাক্ষাং বসং কুরু রিং হুং আসং মম হুং ফট। এই যে মন্ত্রটা আছে এটা 1008 বার করবেন। তারপরে ওই জিনিসটাকে কাপড় দিয়ে মোড়াবেন, মুড়ে ঘটের মধ্যে ফেলে দেবেন। ফেলে দিয়ে আর একটা মন্ত্র আছে সেটাকে বলবেন, ওং রিং কালিকায় রক্তচামুণ্ডে কস্য প্রিয়তমাং বসং কস্য মম, ওর নাম দেবেন রিং আবার মম বলবেন, হুং আস গচ্ছায়ত মম রিং হুং ফট। এই মন্ত্রটা 108 বার করবেন। আরও ভালো হয় যদি 1008 বার করেন, না পারলে 308 বার করবেন, সবথেকে ভালো হয় 1008 বার করলে। তারপরে ঘটের ওপরেও গঙ্গা মাটি চাপা দেবেন, দিয়ে ওই ঘটটাকে যেই নদীতে জোয়ার ভাটা হয় সেই নদীতে একদম পাড়ে একটু গর্ত করে ওটাকে পুঁতে দিয়ে তার ওপরে মাটি চাপা দেবেন। এমন জায়গায় দেবেন যেন জোয়ারের জল ওই ওপরে চলে আসে খানিকক্ষণ পরে, তাহলে এবং পেছন ফিরে তাকাবেন না। এবং এটা যদি করতে পারেন ভোরবেলা বম্ব সময়ে করবেন, দেখবেন ওই যেটা নদীতে পোতা কথাটা বললাম, তাহলে খুব ভালো কাজ পাবেন এবং আপনার প্রিয়তমা আপনার দিকে আবার আগের মতো হয়ে যাবে, একদম গ্যারান্টি পরীক্ষিত সত্য। করে দেখুন, ফল অবশ্যই পাবেন। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়ের তারা।